তখনই আমরা শুনতে পেলাম যে তো পশ্চিম অভিযোগ লিখলাম, শেরেবাংলা নগর থানার সাথে তখনই গিয়ে বললাম যে এই নাম্বার এখনই আপনারা কাটকান। ছিল 2 তারিখ, আমার 8:50 সকালের ক্লাস ছিল, আমি বাসা থেকে, আমার ঢাকা ইউনিভার্সিটি এলাকায় বাসা, ওখান থেকে রিক্সায় আসছি, এসে আনন্দ সিনেমা হলের সামনে নামছি, নেমে আমি পায়ে হেঁটে আসছিলাম সেজান পয়েন্টের কাছাকাছি, যখন আসছি এবং ক্রস করছি তখন আমি শুনলাম টিপ্পর সুস্কান বলে একটা গালি দিল। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি একজন মোটর বাইকে বসা একজন পুলিশ আমার দিকে তাকিয়ে আছে, এবং সেই তাকানোর মধ্যে তার যে লোলুপতা আমি দেখেছি সেটার প্রতিবাদ আমি করেছি যে কেন আপনি একজন পুলিশের পোশাক পরা লোক হয়ে কেন আপনি আমাকে ইফটিজিং করলেন, কেন এই ভাষায় আপনি আমাকে গালি দিলেন, এবং কেন আপনি এই কাজটা করলেন, আমি টিপ পরবো কি পরবো না সেটা এই টিপ নিয়ে কেন কথা বললেন। এটা বলার সাথে সাথে সে কিন্তু আরও অকথ্য এবং জঘন্য ভাষায় আমাকে আরও কয়েকটা শব্দ ব্যবহার করলেন, এবং এক পর্যায়ে আমি যখন আরও প্রতিবাদ করা শুরু করলাম তখন সে বাইকের স্টার্ট দিল, দিয়ে উল্টো পথে যাচ্ছিল, যাওয়ার পরে আমি তাকে পিছন থেকে না পাশ থেকে মানে তার যে যে ইলাস্টিকের মতো একটা বেল্ট ওই বেল্টটা ধরার চেষ্টা করছি এবং ধরেছিলাম, তো লম্বা হয়ে গেছে সে হচ্ছে বাইক সহ যেটা ওটা, তো ওখান থেকে উঠে আবার হলো সে আমি তখনও ধরেছিলাম বাইকটা তখনও ধরেছিলাম, তারপর সে আবার আমাকে এমনভাবে যাওয়ার চেষ্টা করলো যে আমি সরে না গেলে হয়তো অন্য কোনো ঘটনা ঘটতে পারবো, আসলে তার বাইকের চাকায় আমার পায়ে ইনজুরড, আমি পায়ে ব্যথা পেয়েছি ভীষণভাবে, তো তখন যে চলে গেল তখন আমার একটা জিনিস শুধু মনে হয়েছে, এর মধ্যে আমি আর কিছুই মনে করতে পারিনি যে তার নামটা কী দেখতে হবে এইটা, এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে দেড় 2 হাত পাশ দিয়ে কিছু লোক দাঁড়িয়ে গেছে, কিন্তু একটা একজন লোকও আমাকে না জিজ্ঞাসা করলো কিংবা পুলিশকেও জিজ্ঞাসা করলো, তো আমার ধারণা যে হয়তো পুলিশ ড্রেস পরা ছিল এটার জন্য হয়তো কেউ আসেনি জিজ্ঞাসা করতে যে কি হয়েছে, তো আমি যখন বাইকটা নিয়ে চালিয়ে যাচ্ছে তখন আমি চিৎকার করে করে তার বাইকের নাম্বারটা মুখস্থ করার চেষ্টা করছি, এবং ওই অবস্থায় দেখি ঠিক অপোজিটে 3 জন ট্রাফিক দাঁড়িয়েছিলেন, তো ওনাদের কাছে আমি গিয়ে বললাম যে এখনই এই নাম্বারটার বাইকে একজন পুলিশ ছিল, ওই পুলিশটা আমাকে হেনস্থা করে গেছে, আমাকে ইফটিজিং করে গেছে, এখনই ধরতে হবে, আপনারা একে ধরেন। তখন ওরা ট্রেস করার তাৎক্ষণিক ট্রেস করার চেষ্টা করলো কিন্তু বললো যে ট্রেস করতে পারছি না, পরে আপনি তারাই পরামর্শ দিল যে আপনি তেজগাঁও থানায় গিয়ে কমপ্লেন করেন ওসির কাছে, তো আমি আর যাইনি, আমি কলেজে ফিরে আসছি, ফিরে এসে আমি একটা অভিযোগপত্র লিখি শেরেবাংলা নগর থানায় আমি এটা দিই, তো পরবর্তীতে আমি দেখলাম যে পুলিশের তৎপরতা আর এবং কাজের মাধ্যমে তাদের ওই লোকটাকে শনাক্ত করা গেছে, এই উত্তক্তকারীকে শনাক্ত করা গেছে, আচ্ছা আমার এই মতামতটা হচ্ছে এই যে আমি চেয়েছি তার এই যে হেনস্থাকারী এই যে উত্তক্তকারী এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, এবং আমি আস্থা এবং বিশ্বাস রাখি যে পুলিশ বাহিনী এটা সমাধান করতে পারবে, এবং পুরোটাই হচ্ছে একজন দায়িত্বশীল লোক যখন কোনো খারাপ কাজ করে কোনো অন্যায় করে তাদের ভিতরের একটা একটা প্রসেস হয়তো থাকে, একটা সিস্টেম হয়তো থাকে, একটা নিয়ম হয়তো থাকে, এবং সেটা অবশ্যই শাস্তিমূলক। আমি না আমি আপাতত মামলা করার সিদ্ধান্ত নেইনি, আমি আপাতত পুলিশ প্রশাসনের উপরই আস্থা রাখতে চাই, এবং তাদের বিভাগীয় যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা নেবেন, এবং আমি আশা রাখি যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে যাতে করে এই হেনস্থাকারী নারী হেনস্থাকারী এবং এই যে আমি টিপ পড়ি কেন সংস্কৃতির উপরে যে বা ঐতিহ্যের উপরে যে একটা হামলা এটা বন্ধ হবে।
না আসলে কি আমি হিন্দু ধর্মের এটা আমি যখন আমি টিপ করে অন্য অন্য জায়গা ধরেন একটা কোথাও শপিংয়ে গেলাম বা নিউ মার্কেট দিয়ে হাঁটছি বা গাউসিয়া দিয়ে হাঁটছি তখন কিন্তু ওরা আমাকে হিন্দু কি মুসলিম এটা আমাকে জানে না কিন্তু আমি যে টিপ পরা থাকি এইটা নিয়ে তারা কিন্তু বলে দিদি আসেন বদি আসেন হ্যাঁ এটা আমি হর হামেশাই আমি ফেস করি তো হয়তো এই লোকটা আমার টিপ দেখে সেই ধরনের একটা কিছু মনে করেছে নইলে যে অকথ্য ভাষায় আমাকে আমাকে আমার অকথ্য ভাষাটা জঘন্য ভাষাটা ব্যবহার করেছে সেই ভাষাটা হতে পারত না আমি ধন্যবাদ জানাতে চাই পুলিশ প্রশাসনকে মিডিয়ার সকল ব্যক্তিবর্গকে এবং বাংলাদেশের সুধীজনদের যারা আমার পাশে ছিলেন আমি তখন হয়তো একা ছিলাম যখন আমি তার সাথে বাগবিতণ্ডা যখন আমি হেনস্থার শিকার হয়েছি তখন আমি একা ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমি একা না আমার সাথে আমার পাশে অনেক মানুষ এবং বাংলাদেশে সেই সব মানুষেরই সংখ্যা বেশি এরকম খারাপ মানুষ হচ্ছে গুটি কয়েক কিন্তু আমাদের এখনই সময় এই গুটি কয়েক মানুষের কে নির্মূল করার এই গুটি কয়েক মানুষকে নির্মূল করার আমরা চাই এর একটা আমরা চাই এই লোকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আমার সংস্কৃতি আমার ঐতিহ্যের উপর এবং নারীদের চলার পথ মসৃণ আমরা শনাক্ত করেছি ধরা এক জিনিস ধরা মানে কি আমি তাকে আমার কাস্টডিতে নিয়ে নিলাম আমি তোকে কাস্টডিতে নেই নেই শনাক্ত করেছি আসলে আমরা আমাদের ম্যানুয়াল কিছু সোর্সের মাধ্যমে করেছি প্রযুক্তিগত সহায়তা নিয়েছি আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে সেই ইন্টেলিজেন্সের ভিত্তি করে আমরা তাকে শনাক্ত করেছি প্রযুক্তিগত সহায়তা এবং অ্যানালগের পদ্ধতি দুটো মিলিয়ে আমরা তাকে শনাক্ত করেছি আমরা তাকে সাথে প্রাথমিকভাবে আলাপ করে জিজ্ঞাসাবাদ আমরা তার সঙ্গে কথা বলেছি আলাপ করেছি আলাপে সে ঘটনার যে সত্যতা সেটা স্বীকার করেছে সে প্রকৃতপক্ষে ঠিক ওই ভাষায় না বললেও এই ঘটনার সঙ্গে যে তার সম্পৃক্ততা এই মহিলার সঙ্গে যে তার একটা কিছু হয়েছে কথাবার্তা হয়েছে বা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সেটা সে স্বীকার করেছে কিন্তু কী কথা হয়েছে এটা অভিযোগকারী যেই ভাষায় বলেছেন সে হয়তো সেই ভাষায় বলছে না সে হয়তো অন্য ভাষায় বলছে কিন্তু মহিলার সঙ্গে তার এক ধরনের তর্ক বিতর্ক যদি আমরা বলি বা কথা হয়েছে সেটা সে বলছে যে তার মহিলার সঙ্গে তার কথা হয়েছে হ্যাঁ আমরা তাকে শনাক্ত করেছি এবং যেহেতু সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেটা আমরা প্ররক্ষা ডিভিশন বলি সুরক্ষা ডিভিশন বলি এটা হচ্ছে প্রোটেকশন ডিভিশন সেই প্রোডাকশন ডিভিশনে যেহেতু কাজ করে আমরা প্রোডাকশন ডিভিশনের কাছে তাকে হস্তান্তর করেছি এবং প্রোডাকশন ডিভিশনের পক্ষ থেকে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে